এই বোর্ড লাগানো আছে, দেখো এখানে অনেক ধরনের পাখি রয়েছে, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে পাখি দেখতে হলে কি কি করবেন। জায়গাটা একেবারে দীঘা মোহনা, তোমরা দেখতেই পাচ্ছ দীঘা মোহনা, ওইটা এটা খাল রয়েছে, উপরের রাস্তা, আর এদিকে ম্যানগ্রোভ অরণ্য লাগানো হয়েছে, আর এটা দেখছো মোহনা। এবার চলে এলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। একেবারে আজকে আমি চলে এসেছি তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো দীঘার শঙ্করপুর সমুদ্র সৈকত। শঙ্করপুর সমুদ্র সৈকতের এখন কি অবস্থা, সমুদ্র সৈকতের সৌন্দর্য, তার সাথে সাথে শঙ্করপুরের যেসব জায়গায় ট্রলারগুলো মাছ ধরতে যায়, মানে রেডি হয়ে যায়, সেই জায়গাগুলো অপরূপ সৌন্দর্য, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এখন আমি রয়েছি দীঘা গেটের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে দীঘা গেট। একজন ভিউয়ার্স দেখতে চাইছিলেন দীঘা গেটটা কোথায়, তো দীঘা গেটটার সাথে সাথে তোমাদেরকে দেখাবো শঙ্করপুর একেবারে দীঘা থেকে শর্টকাটে কীভাবে যাওয়া যায়। অনেকেই বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে কীভাবে একেবারে শর্টকাটে শঙ্করপুরে যাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে এই রাস্তা দিয়ে গেলে যেমন তাড়াতাড়ি শঙ্করপুরে পৌঁছাবেন, তার সাথে সাথে সুন্দর বিউটিফুল একেবারে ন্যাচারাল ভিউয়ের মজাও পেতে পারবেন। আমার সাথে থাকো, একেবারে কোন দিক দিয়ে যাচ্ছি, কোন দিক দিয়ে রাস্তা এবং রাস্তায় কীরকম ভিউগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর ফোর হুইলার নিয়েও যাওয়া যাবে, তবে মেরিন ড্রাইভের রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়নি। নাইকালী মন্দির থেকে যে ওভারব্রিজের কাজটা চলছে সেটা কিন্তু শেষ হয়নি, সেটা হয়ে গেলে তাহলে ফোর হুইলার দিয়েও যাওয়া যাবে। মোটামুটি সাথে থাকো, একেবারে কোন দিক দিয়ে যাব শঙ্করপুর সেটা দেখিয়ে দেবো, আর বিউটিফুল ন্যাচারাল ভিউও দেখিয়ে দেবো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি দীঘা ভিউ গৌতম চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, আর দীঘা থেকে একেবারে ডে বাই ডে টাটকা আপডেটের সাথে সাথে দীঘার সুন্দর সুন্দর ভিউয়ের মজা পেতে থাকো, কারণ এখানেই রয়েছে দীঘার সুন্দর ভিউয়ের মজা। শঙ্করপুর যাওয়ার জন্য একেবারে শর্টকাট রাস্তা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে দীঘা গেট, দীঘা ঢোকার মুখে, আর তার পাশেই দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা একেবারে মেরিন ড্রাইভ ধরে সোজা এদিক দিয়েও শঙ্করপুরে যাওয়া যাবে, তবে নিচ দিয়েও যেতে পারো, আর উপরে যে রাস্তাটা রয়েছে একেবারে প্যারালের দুটো রাস্তা, এটা উপরের রাস্তা, তার ঠিক পাশে একেবারে নিচ দিয়েও রাস্তা রয়েছে। তো আমি এখানে উপর দিয়ে যাব, উপর দিয়ে গেলে কী হবে বিউটিফুল ন্যাচারাল লুকটাও তোমাদেরকে দেখাবো। আর একটা জায়গায় গিয়ে কিন্তু উপরে উঠতেই হবে, কারণ নিচের জায়গা মানে রাস্তাটা পুরোপুরি একেবারে যাওয়া যাবে না, কিছু দূর যাওয়ার পরে কিন্তু উপরে উঠতেই হবে আর কি। তাই উপর দিয়ে যাবো, সুন্দর বিউটিফুল ন্যাচারাল যে সৌন্দর্য সেগুলো তোমাদেরকে দেখাবো, আর রাস্তাটাও দেখিয়ে দেবো। তাহলে শঙ্করপুর অনেকেই বাইক নিয়ে আসেন, সহজেই যেতে পারবেন। উপরের রাস্তা যাওয়ার জন্য ওই যে দেখছো তোমরা গেটটা ছাড়িয়ে এলাম, গেট থেকে একটু দীঘা দিকে আসতে হবে, এবং এই যে রাস্তাটা উঠে যাচ্ছে উপর দিকে এটা দিয়ে কিন্তু যাব। আর এদিকে এদিকে আছে তোমার ডান দিকে দেখো বাইপাসের রাস্তা, আর সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা ভিতরের দিকে, অর্থাৎ বাইপাস আর দীঘার গেটের মাঝখানে যে রাস্তাটা দেখছো একেবারে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে, এইটা দিয়েই কিন্তু বেরিয়ে যেতে হবে। তো এটা দিয়ে যাচ্ছে এবং রাস্তার সুন্দর ভিউ দেখো, এবং শঙ্করপুরের ভিউটাও দেখো লাগানো আছে, দেখো এখানে অনেক ধরনের পাখি রয়েছে, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে পাখি দেখতে হলে কি কি করবেন, চলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। উপর দিয়ে উঠলেই জাস্ট কিছু দূর এক দু মিনিট যাওয়ার পর দেখুন এখানে একটা বোর্ড লাগানো আছে একেবারে রাস্তার ডান দিকে, পূর্ব মেদিনীপুরের কিছু পাখি, এবং তার একেবারেই পাশে দেখো জলাশয়ে বিভিন্ন ধরনের পাখি এখানে বসে আছি তোমাদেরকে। এদিকে প্রচুর বিভিন্ন ধরনের পাখি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একেবারে গাছে দেখো সাদা হয়ে আছে একেবারে, আর এই জলেও রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে জলাশয় দেখছ, জলাশয়েও মোটামুটি পাখি রয়েছে, অসাধারণ দৃশ্য। জানি না কোনো ইউটিউবার তোমাদের দেখিয়েছে কি না, তবে আমি দীঘা থেকে একেবারে রিয়েল ছবি যেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, একেবারে সুন্দর ভিউ, এই জায়গাগুলো মিস করলে হয়তো ন্যাচারাল ভিউটা মিস করবেন। দেখো একবারই পাখিগুলো উঠতে শুরু করেছে, অসাধারণ দৃশ্য, একেবারে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে। এই গাছগুলোতে দেখো প্রচুর পাখি বসে আছে, অসাধারণ লাগবে, এবং বোটটাতে কী কী পাখি রয়েছে সেও দেখিয়ে দিলাম তোমাদেরকে,
পোজ করে দেখে নিতে পারো। আর জলেও দেখো প্রচুর পাখি ভাসছে একেবারে জলে, খোলা আকাশে সুন্দর ভিউয়ের মজা, আর পাখিগুলো উঠছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু মিস করবেন না, দারুণ লাগবে। এই যে একেবারে আমার উপরের আকাশের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এক একটা পাখি, সুন্দর ভিউ। পাখি দেখতে হলে কি কি করতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। এবার অসাধারণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি, ওই উপরের দিয়ে রাস্তা দিয়ে এলে এই জায়গাটা একেবারে দীঘা মোহনা, তোমরা দেখতেই পাচ্ছ দীঘা মোহনা। ওইটা এটা খাল রয়েছে, এই খালেই মানে ওই ট্রলারগুলো যায়, আর এটা সুন্দর করে বাঁধানো আছে, আর এদিকে ম্যানগ্রোভ অরণ্য লাগানো হয়েছে। এখন শুকনো রয়েছে, বৃষ্টির সময় এই জায়গাগুলো একেবারে জলময় হয়ে থাকে, জল ভরে থাকে, তখন আরও সুন্দর লাগে। এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো উপরের রাস্তা, আর এদিকে ম্যানগ্রোভ অরণ্য লাগানো হয়েছে, আর এটা দেখছো মোহনা, আর ওই দূরে দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ওইটা মোহনার যেটা একেবারে মোহনার ঘাট, যেটা ওটা হচ্ছে মোহনার ঘাট। দূর থেকে অনেক দূরে, তোমাদেরকে জানি না কতটা বোঝাতে পারছি, ওটা মোহনার একেবারে মেন ঘাট, আর এদিকে ম্যানগ্রোভ লাগানো হয়েছে। এই জায়গাগুলো একেবারে জলময় হয়ে যায়, আর এটাই খাল বয়ে যাচ্ছে, এই যে সামনে এটা খাল রয়েছে, আর রাস্তাটা প্যারালাল। এটা হচ্ছে উপরের রাস্তা যেটা দিয়ে আসছি, এই উপরে দিয়ে এলে তোমরা এই সৌন্দর্যগুলো দেখতে পাবে, আর নিচের রাস্তাটা একেবারেই পাশে, এই যে হ্যাঁ, অর্থাৎ দুটো রাস্তা পরপর প্যারালাল আছে। তোমরা উপর দিয়ে আসবে, উপর দিয়ে এলেই কিন্তু একেবারে সৌন্দর্যের মজা পেতে পারো, আর এই খাল দিয়েই কিন্তু ট্রলারগুলো যায় আর কি। অসাধারণ সুন্দর এই জায়গাটা, আর এদিকে ঝাউবন, তারপরেই হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর ওইটা মোহনার একেবারে এরিয়া। এইগুলো বৃষ্টির সময় কিন্তু একেবারে জলময় হয়ে যায়, আপাতত এখন শুকনো রয়েছে। নাইকালী মন্দির রয়েছে, এই যে নাইকালী মন্দির, ওইটা দেখতে পাচ্ছ তোমরা সোজা, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে নাইকালী মন্দিরের একেবারে পাশ দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে শঙ্করপুরের জন্য। যদিও সে রাস্তাটা এখন কাজ হয়নি, তো আমি তার পাশেই যা এটা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে একেবারে সোজা, ওটা দিয়েই যাব শঙ্করপুরের বাঁধটা, নিচ দিয়েও যাওয়া যাবে, নিচেও রাস্তা রয়েছে, উপর দিয়েও রাস্তা রয়েছে, তো আমি আপাতত উপর দিয়েই যাব। আর এই রাস্তাটা হয়ে গেলে মেরিন ড্রাইভ রাস্তাটা, তাহলে একেবারে খুব শর্টেই পৌঁছে যাওয়া যাবে শঙ্করপুর। আপাতত এই রাস্তাটার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি মাঠ দিয়েই যাব শঙ্করপুর, একেবারেই সোজা রাস্তা। সোজা দীঘা গেট পর্যন্ত যেতে পারেন ন্যাচারাল বিউটির মজা নিতে নিতে, তাছাড়া মেন রাস্তা এটাও রয়েছে। এবার চলে এলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে, তোমাদেরকে দেখাচ্ছি
শঙ্করপুর সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা খুব বেশি নেই, জাস্ট হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছে। একেবারে শঙ্করপুর শিবিচারি জায়গাটা অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর পর্যটকের সংখ্যা খুব বেশি নেই। চারদিক ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, সাথে থাকো আর দেখতে থাকো। জাস্ট সি বিচে কয়েকজন পর্যটক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তাছাড়া গোটা সি বিচ ধরেই একেবারে ফাঁকা, পর্যটক তেমন নেই, জাস্ট হাতে কোনো কয়েকজন ঘোরাফেরা করছে। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তার লুকটা তোমাদেরকে দিয়েই দিচ্ছি। যারা ফাঁকা পছন্দ করেন, বেশি ভিড়ভাড় পছন্দ করেন না, সমুদ্র সৈকতের মজা নিতে চান, তারা কিন্তু এই শঙ্করপুরে চলে আসতে পারেন। অসাধারণ সুন্দর জায়গা, এবং আসার পরে এই জায়গাগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভ্যালেন্টাইন্স উইকে পর্যটকের সংখ্যা বেশ ভালোই ছিল। শঙ্করপুর সমুদ্র সৈকতের দৃশ্যটা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে, চলো সাথে থাকো। অসংখ্য ট্রলার এখনও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর লাগে। তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, শঙ্করপুর এলে এই জায়গাটায় অবশ্যই আসো। এই জায়গাটা থেকেই কিন্তু মাছ ধরতে ট্রলারগুলো বেরিয়ে যায়। অসাধারণ সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব। তোমরা দেখতে পাচ্ছ একেবারে জাল থেকে নিয়ে বরফ সমস্ত কিছু এখান থেকে লোডিং করে ট্রলারগুলো মাছ ধরতে বেরিয়ে যায়। সারিবদ্ধভাবে সব রয়েছে ট্রলারগুলো, আর জাল থেকে নিয়ে সমস্ত কিছু এখান থেকে লোড করে তারপর বেরিয়ে যায়, কারণ এগুলো 15 দিন 20 দিন এক মাস 2 মাসের জন্য বেরিয়ে যায়। খাবার থেকে নিয়ে জাল বরফ সমস্ত কিছু লোডিং করে এরা বেরিয়ে যায় ট্রলারগুলো।
অসংখ্য সংখ্যায় এখনো ট্রলার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একেবারে সারিবদ্ধভাবে সব দাঁড়িয়ে আছে। সৌন্দর্য এবং ঝাউবনের সৌন্দর্য নিতে চাও, অবশ্যই শঙ্করপুর সমুদ্র সৈকতে আসতে পারো। মোটামুটি একদম ফাঁকা সমুদ্র সৈকত, সেই ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ সুন্দর, তবে একেবারেই ফাঁকা। ওইদিকে একেবারে সোজা মোহনা, আর এখন ভাটা রয়েছে। সমুদ্র সৈকতে হাতে গোনা কয়েকজন পর্যটক, তাছাড়া একেবারেই সমুদ্র সৈকত ফাঁকা, খাঁ খাঁ করছে। তবে ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর, কারণ সমুদ্র সৈকত, ঝাউবন সব কিছু এখানে কিন্তু এলে দেখতে পাবেন আপনারা। যারা ভিড়ভাড় পছন্দ করেন না, একেবারে ফাঁকা সমুদ্র সৈকতে মজা নিতে চান, তাহলে এই সমুদ্র সৈকত অর্থাৎ শঙ্করপুর সমুদ্র সৈকতে চলে আসতে। শঙ্করপুর আসার একেবারে বাঁধ বরাবর মেরিন ড্রাইভ দিয়ে কীভাবে আসা যায় রাস্তাটা দেখিয়ে দিলাম। মেন রাস্তা দিয়েও আপনারা আসতে পারেন, একেবারে 14 মাইল পুলের পাশ দিয়ে রাস্তাটা চলে আসছে। আর মেরিন ড্রাইভ ধরে বা এই বাঁধ বরাবর এলে যেটা হবে সেটা রাস্তা শর্টকাট, কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর সেটাতে এলে কি হবে, ন্যাচারাল বিউটি যেটা সৌন্দর্য, সেই মজাগুলো কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ একেবারে বাঁধের উপর দিয়ে পুরো জায়গাটা সুন্দর দেখায়, আর তার সাথে সাথে রাস্তাও শর্ট হবে, যদিও যারা নতুন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। কিন্তু নাইকালী মন্দির থেকে যে ওভারব্রিজটা হচ্ছে সেটা হয়ে গেলে শঙ্করপুর আসাটা আরও ইজি হয়ে যাবে। তো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের পছন্দ মতো যেদিক থেকে আসতে সুবিধা হয় আসতে পারো। বন্ধুরা, দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের এই ধরনের দীঘা থেকে বিভিন্ন ধরনের ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দীঘা থেকে একেবারে সুন্দর সুন্দর ভিউয়ের সাথে সাথে দীঘার বিভিন্ন ইনফরমেশন, আপডেট সমস্ত কিছুই একেবারে পেয়ে যান বাড়িতে বসেই। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আর দীঘা থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশনের সাথে সাথে দীঘার সুন্দর সুন্দর ভিউয়ের মজা নিতে থাকুন।